ফ্যাশন চিত্রায়নের সরঞ্জাম এবং উপকরণ। নিজের ধারণাকে কাগজে প্রকাশের আগে আপনাকে জানতে হবে কিভাবে ফ্যাশন স্কেচ তৈরি করা হয়। এখন আমরা ফ্যাশন স্কেচ আঁকার জন্য কিছু সরঞ্জাম ও উপকরণের সাথে পরিচিত হব। পেন্সিল। ছবি আঁকার জন্য এটি সবচেয়ে প্রাথমিক সরঞ্জাম। যে কোনো পেন্সিল দিয়ে কাজ হবে, কিন্তু আপনি বিভিন্ন শ্রেণীর পেন্সিল ব্যবহার করতে পারেন, যেমন HB, 2B, 4B, 6B, 8B এবং 2H। রবার। এটা ছোট রবার যা আপনাকে অনাকাঙ্ক্ষিত পেন্সিলের রেখা মুছতে সহায়তা করবে। রং পেন্সিল। যখন আপনি সিল্ক, শিফন এবং লেসে বিশেষভাবে রঙের প্রভাব প্রকাশ করতে চাইবেন, তখন সেই রঙের প্রভাব পাওয়ার জন্য আপনার কাছে একটি রং পেন্সিল থাকলে আপনি সেটাকে খুবই পছন্দ করবেন। জল দ্রবণীয় রং পেন্সিল। জল দ্রবণীয় রং পেন্সিল জল রঙের মতো কাজ করে, যখন পানি ব্রাশে পানি ব্যবহার করা হয়। জল রং। জল রং ছবি আঁকার জন্য একটি জনপ্রিয় মাধ্যম। এটি একটি স্বচ্ছ রং। অস্বচ্ছ জল রঙের মিশ্রণ, এটাও একটি পানিভিত্তিক রং। এটাকে ঘন জল রং বলে বর্ণিত করা যায়। অ্যাক্রেলিক রং। অ্যাক্রেলিক রং এমন একটি রং যা খুব দ্রুত শুকিয়ে যায়। অ্যাক্রেলিক রং জল দ্রবণীয়। এখনকার দিনে অঙ্কন শিল্পী আগের থেকে বেশি মার্কার ব্যবহার করে। এটির একটি সূক্ষ্ম ডগা আছে এবং বিপরীত প্রান্তে একটি সমতল ডগা আছে। কালি। কালি একটি জনপ্রিয় মাধ্যম। আপনি ইন্ডিয়ান কালি, চাইনিজ কালি পেতে পারেন। কালো রঙের কালি ব্যবহার করা অনেক ভালো। কালির কলম। সাধারণত কালির কলম স্কেচ এর সীমারেখা তৈরিতে ব্যবহার করা হয়। ব্রাশ। রঙের কাজের জন্যে আপনার কিছু ভিন্ন ভিন্ন আকারের রং তুলি বা ব্রাশের প্রয়োজন পড়বে। পানির পাত্র। আপনার একটি পানির পাত্রের প্রয়োজন হবে তুলি থেকে রং ধুয়ে ফেলার জন্য। রং প্যালেট। আপনার রং মেশানোর জন্য একটি জায়গার দরকার পড়বে। জল রঙের প্যালেট সাধারণত প্লাস্টিকের তৈরি হয়। রঙের পেন্সিল। তারা আসলেই অনেক উপকারী যখন আপনি দ্রুত কোনো ধারণা আঁকতে চান। কাগজ। কাগজ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আপনার বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করে দেখা উচিত। স্কেল। স্কেল অথবা রুলার একটি পরিমাপের যন্ত্র। পেন্সিল শার্পনার। সাধারণত পেন্সিল শার্প করার জন্যে ব্যবহার করা হয়, যাতে একটি চোখা বিন্দু পাওয়া যায়। আঠালো স্টিক। আঠালো স্টিক অন্যান্য আঠা থেকে শুকনো হয়। আঠালো স্টিক আপনাকে সাহায্য করার মতোই আঠালো।